আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে সোজা ট্রেনিং একাডেমিতে ভাইবার প্রস্তুতি করাবো। যারা আর্মি অফিসার অথবা সৈনিক পদে যেতে আগ্রহী, তারা আমাদের অনেকে ইউটিউব চ্যানেলে ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু দেখে থাকেন, অনেকে বলেন যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আপনারা যাতে দূর দূরান্ত থেকে একটু হলেও আমাদের প্র্যাকটিস দেখে বা প্রস্তুতি দেখে আপনি নিজেও একটু প্রস্তুতি নিতে পারেন, সে আলোকে আসলে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিও টিউটোরিয়ালগুলো করা, যাতে কিনা আপনারা যারা আসতে পারছেন না বা সামর্থ্য হয় না এখানে এসে প্রস্তুতি নিতে, তো তাদের জন্য আমাদের এই ভিডিওর প্রস্তুতিগুলো আমরা যতটুকু সম্ভব ততটুকু আর কি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমরা একটা ভাইবা সেশনে যাব, ঠিক আছে? তো আমরা এখানে অন্যদিন তো আমরা ম্যান টু ম্যান ভাইবা প্র্যাকটিস করতাম, তাই না? আজকে আমরা দুইজন করে করে ভাইবা নিব। আর ভাইবার নিয়মটা আসলে এটা বলে দিচ্ছি, যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে ফরিদ আর হচ্ছে হলো ইমরান। তো তোমাদেরকে প্রশ্ন করা হবে কিছু, এই প্রশ্নের উত্তর যদি তোমার জানা থাকে তুমি বলবা, আর যদি প্রশ্নের উত্তর তোমার না জানা থাকে পাশের জন্য যদি জানা থাকে সে বলতে পারবে, ঠিক আছে? আর ভাইবা যে ডিসিপ্লিন গুলো সেগুলো বজায় রেখে ভাইবা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, ইমরানের জন্য প্রশ্ন। ইমরান, বাংলাদেশের সর্বপ্রথম তোমার সেনাবাহিনীর প্রধানের নাম কি বলো তো? এবার দ্বিতীয় প্রশ্ন ফরিদ, তোমার কাছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? জেনারেল আজিজ আহমেদ স্যার। বুঝে গেছে? আচ্ছা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি সেক্টরে। আচ্ছা ইমরান, তোমার কাছে প্রশ্ন, মুক্তিযুদ্ধ কয় মাস সংঘটিত হয়েছিল? মুক্তিযুদ্ধ কয় মাস সংঘটিত হয়েছিল? ৯ মাস মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আচ্ছা, সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে? ২১শে নভেম্বর। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন বলো, বাংলাদেশের যে জাতীয় প্রতীক রয়েছে, বাংলাদেশের জাতীয় প্রতীকটা কেউ বলতে পারবা তোমাদের দুজনের মধ্যে? বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কোন ধরনের কবি বলা হয়? বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। আচ্ছা, তোমরা কি সবাই একমত? বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এখানে ছেলে পেলেরা অনেক উৎসুক, সবাই উত্তর দিতে চাচ্ছে, আসলে উত্তর কমন পড়ার কারণে সবাই উত্তর দিতে চাচ্ছে। তো যাই হোক, তোমাদেরও পর্ব আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার ইমরান, তোমার কাছে প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি কেন অফিসার পদে যোগদান করতে চাও? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই অফিসার পদে, এই জন্য আমার ছোটবেলা থেকে স্বপ্ন, আর আমি চাই আমি একজন গর্বিত অফিসার হিসাবে জয়েন করতে, এবং এটা আমার বাবা মার স্বপ্ন এবং আমার স্বপ্ন। এই জন্য আমি আমার যে সমস্ত ব্যাপারগুলোতে আমি জানতাম না আগে, আমি ইউটিউবে ভিডিও চ্যানেল দেখে সোজার একাডেমি থেকে ট্রেনিং নিয়ে আমি নিজেকে যোগ্য বলে ফিট বলে মনে করি। আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ প্রথম মাটি, আল্লাহ যদি সহায় হন, আমার ইচ্ছা যদি অটল থাকে আমি ইনশাল্লাহ। ফরিদের কাছে প্রশ্ন, ফরিদ, তুমি বিমান বাহিনীতে কেন যেতে চাচ্ছ? স্যার, বিমান বাহিনীতে দেশ সেবার যন্ত্র মাধ্যমে আমি দেশ সেবা করতে পারবো। দেশ সেবা ছাড়া স্যার আমি শান্তি মিশনে যাওয়ার পর বিদেশি মুদ্রা দেশের জন্য অন্তর্ভুক্ত করতে পারবো। এছাড়া স্যার দেশ সেবা তো অবশ্যই পরোক্ষভাবে থাকতে পারবো, আমার বাবার মুখ উজ্জ্বল করতে পারবো, তাদের মুখে হাসি ফুটে দিতে পারবো। স্যার, এছাড়াও যেটা হবে স্যার সম্মান, এই সম্মান স্যার সবসময় পাওয়া যায় না, তো এখানে গেলে আমি যে সম্মান পাবো স্যার সেই সম্মানটা আমার কাছে অমূল্য। ইমরান, তোমার দুইটা বাদ অভ্যাসের কথা বলো তো। বেশি কথা বলা, বুঝতে পেরেছি, কিন্তু আসলে তোমাকে দেখে কিন্তু বেশি কথা বলা মনে হচ্ছে না। তো যাই হোক, বাইদে ভাই, ফরি, তোমার দুইটা ভালো গুণের কথা বলো। স্যার, ভালো গুণ বলতে স্যার দায়িত্ব পালন করতে পারি, যে কোনো দায়িত্বে নিজে গুরুত্ব দিতে পারি, এবং হঠাৎ করে ভেঙে পড়ি না।
হঠাৎ করে ভেঙে পড়ো না। তো যাই হোক, তোমাদের কাছে আর একটা প্রশ্ন, এটা লাস্ট, তুমি যদি বা তোমরা যদি এবার বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিমান বাহিনীতে গর্বিত অফিসার অথবা সৈনিক পদে চান্স না পাও, সেক্ষেত্রে কি করবা ইমরান, তুমি বলো। স্যার চান্স স্যার অবশ্যই পাবো স্যার, কারণ আমি নিজে যোগ্য ফিট হিসাবে যেহেতু যাচ্ছি স্যার, এই জন্য স্যার অবশ্যই আমি আশা করছি স্যার অবশ্যই পাবো স্যার। এছাড়াও যদি স্যার না পেয়ে থাকি স্যার হতাশ হবো না, এরপর স্যার আবার চেষ্টা করব যেন আমি ওখান থেকে এরপরের বার আমাকে যেন ফিরে আসতে না হয়। তোমার পরে তুমি বলো। স্যার আমি আমার ফিটনেস সব দিক দিয়ে আমার মনে করি যে আমি স্যার এবারে যোগ্য, যদি স্যার পজিবল সেটাও পসিবল না হয় তাহলে স্যার অবশ্যই এখানে ফিরে যাব। আমি আমার লক্ষ্য স্থির রেখে স্যার বাসায় যেভাবে আমার বাবা মাকে দরকার সাহায্য করার এবং আমার যে কাজগুলো করার দরকার সেগুলো করবো, এবং পরিবারের জন্য দৃঢ় সংকল্প নিয়ে দৃঢ় প্রস্তুতি নিয়ে আমি আবারও পরীক্ষা দিতে আসবো স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে এইভাবে প্রস্তুতিগুলো নিতে হয়, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু বোঝার বিষয় আছে, অনেক কিছু গুছায় বলার ব্যাপার স্যাপারগুলো থাকে। তো আমাদেরকে আসলে যখন আমরা ভাইভাই দিতে যাবো অফিসারের সামনে, তখন কিন্তু আমাদের ভাইভাই আরও অনেক কিছু করণীয় আছে বা কী করতে হবে বা কী করা যাবে না, এগুলো আমরা আস্তে আস্তে প্রস্তুতির মাধ্যমে শিখবো। বোঝা গেছে? ওদের জন্য একটা সবাই করে তুলে দেওয়া।